এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। ভার্সিটি থেকে বেরিয়ে সোজা শাহের স্কুলে চলে যায় মুস্কান। শাহের স্কুলের সামনে সপ্তাহের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে কোনো মাথা ব্যথা নেই মুস্কানের। তার মাথা ব্যথা হলো এই অনুষ্ঠানে যেসব মেয়েরা নৃত্য পরিদর্শন করবে তাদের নিয়ে। এর পেছনে কারণ হলো যারা নৃত্য পরিদর্শন করবে তাদের নৃত্য শিক্ষিকাদের মধ্যে যে কজন রয়েছে তাদের মধ্যে সে নিজেও একজন। তাই এই বিষয়ে তার প্রচুর মাথা ব্যথা। স্কুলে থাকাকালীন প্রতি সপ্তাহে একদিন করে নৃত্য শিখত মুস্কান। ছোটবেলা থেকে এই নাচের প্রতি তার ভীষণ ঝোঁক। সে ঝোঁক থেকেই আজ সে বিশ্বাস করে ড্যান্স ইজ এ গ্রেট ওয়ে টু রিল্যাক্স আওয়ার মাইন্ড। কলেজে ওঠার পরও নিয়ম করে প্রতি সপ্তাহে একদিন স্কুলে এসেছে সে। নাচের প্রতি প্রগাঢ় টান অনুভব করে বলেই স্কুলের সকল টিচার্স এবং স্টুডেন্টদের মধ্যে আলাদা এক সম্পর্ক তৈরি হয় তার। এক পর্যায়ে নৃত্য উপদেষ্টা মুস্কানের নৃত্য দেখে এমন মুগ্ধ হল যে একদিন আবদার করেই বসল স্টুডেন্ট হিসেবে নয় বরং টিচার হিসেবে তার সাথে প্রতি সপ্তাহে একদিন স্কুলে সময় দিতে। যেহেতু শায়রি এই স্কুলেরই শিক্ষিকা তাই মুস্কান বা তার পরিবারের কারোই এই বিষয়ে আপত্তি ছিল না। পড়াশোনার পাশাপাশি বিভিন্নভাবেই নিজেকে ব্যস্ত রাখে মুস্কান। সেসব মাধ্যমের একটি মাধ্যম হল এই ড্যান্স। স্কুলের দক্ষিণ পাশের কর্নারের ক্লাসরুমেই নৃত্য পরিচর্যা করছে ছাত্রছাত্রীরা। মুস্কান প্রায় এক ঘন্টা সময় নিয়ে তাদের নৃত্য পরিচর্যা দেখছে। এমন সময় শাহরি ক্লাসরুমের সামনে গিয়ে ভেতরের দিকে উঁকি দিল। খয়েরি রঙের সুতি গাউন পরিহিত মুস্কান স্টুডেন্টদের সম্মুখীন হয়ে বিমর্ষ মনে বসে আছে। খয়েরি রঙের জর্জেট ওড়না দিয়ে মাথায় ঘোমটা দেওয়া থাকলেও কেশবতী কন্যার বিনানো কেশ ডান কাঁধের সামনে পড়ে কোল অবধি ছুঁয়ে আছে। ড্যাগর ড্যাগর আঁখি দয় দ্বারা পলকহীন তাকিয়ে আছে সামনের দিকে। কাঁধ ব্যাগটি কোলের উপরে রেখে দু হাতের আঙুলের ফাঁকে আঙুল গুঁজে দিয়ে অদ্ভুত এক ফণিতায় বসে আছে মেয়েটি। সদ্য 18 পা দেওয়া এই তরুণীকে দেখলে ভারী অবাক লাগে শায়রির। 15 বয়সী এক কিশোরীর আচমকায় পরিণত নারী হয়ে ওঠার গল্পটি সবার কাছে অতি সাধারণ হলেও তার কাছে আশ্চর্য রকমের অসাধারণ লাগে। আচমকাই যেন বিলীন হয়ে গেল তাদের সকলের ছোট্ট আদরের মশু পাখি। মাত্র কয়েক মাসের মধ্যেই ছোট্ট এই কিশোরীর সকল চাঞ্চল্যতা যেন গ্রাস করে নিল প্রকৃতি। সত্যি প্রকৃতি নাকি প্রকৃতিতে বিরাজ করা কোনো এক হৃদয়হীন মানবরাজ? হ্যাঁ, মুস্কানের ভাষায় মানুষটা আজ তার কাছে হৃদয়হীন। ছোট্ট একটি প্রাণ, কোমল এক হৃদয়ে আঘাত কেবল এক হৃদয়হীন দ্বারাই সম্ভব। সে হৃদয়হীন পুরুষটি যে খুব শীঘ্রই আসছে সে খবর কি সামনের এই বিমর্ষমুখিনী জানে? মুশু বলেই ডাকতেই ডান দিকে তাকালো মুস্কান। শায়রিকে দেখে মিষ্টি এক হাসি একলো অষ্টকোণে। শায়রিও মিষ্টি হেসে প্রশ্ন করল, আসতে পারি ম্যাম? শায়রিকে দেখে ছাত্রছাত্রীরা তাকে সালাম দিয়ে আবারও নাচে মনোযোগ দিল। শায়রি সালাম ফিরিয়ে মুস্কানের দিকে হাসি হাসি মুখে চেয়ে রইল। বসা থেকে অত্যন্ত নমনীয় ভঙ্গিতে উঠে দাঁড়ালো মুস্কান। মুখ শ্রীতে কিঞ্চিত অভিমান ফুরিয়ে তুলে দরজা অবধি এগিয়ে গিয়ে বলল, তুমি এমন কেন? স্কুল তোমার স্টুডেন্ট, তোমার বোনটাও তোমারই, তাহলে ক্লাসে ঢুকতে অনুমতি কেন চাইছো? ভেতরে ঢুকে মুস্কানের মুখোমুখি হয়ে দাঁড়ালো শায়রি, বলল, আহারে পাগলিটা অভিমান করেছে। অভিমান করতে হবে না, এই তো ঢুকে গেছি, ক্লাস করাচ্ছি, অনুমতি না নিয়ে হুটহাট ঢুকে পড়া মন তো দেখায়। হাজার হোক, স্কুলের শিক্ষিকা আমি, তোর আমার সম্পর্ক যাই হোক, স্টুডেন্টদের সামনে একটু ম্যানার্স দেখাতেই হয় রে। তুমি আবার আমায় পাগলি বলছো আপু? মুখশ্রীতে দৃঢ়তা বজায় রেখে প্রশ্ন করল মুস্কান। শায়রি জিপ কেটে বলল, সরি সরি বোনু, তা আবির স্যারকে দেখছি না যে, কোথায় উনি? স্যারের মা অসুস্থ তাই আসতে পারেনি, ফোন করে জানিয়ে দিয়েছে আমায়। ভালোই হয়েছে স্যারের তোকে পেয়ে, তাই না? হুটহাট যে কোনো সমস্যায় তোর ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেয়, প্রতি সপ্তাহে একটা দিন আসতে হয়, তবুও ওনার শুধু সমস্যা আর সমস্যা। বিলি ম্যাডামের বিয়ে হওয়ার পর কাজটা ছেড়ে দিল, আর তোর ওপর সব চাপ আসলো, তাই না? মুস্কান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলল, আজ এই পর্যন্তই, আজ সোমবার, সামনের সপ্তাহে শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই শুক্রবার বিকেল 4 এক ঘন্টা নৃত্য পরিচর্যা করতে হবে বলেই স্টুডেন্টদের থেকে বিদায় নিয়ে শায়রিকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে আসে। রাস্তায় একপাশ দিয়ে হেঁটে যাচ্ছে দুজন, সামনের মোড় থেকে রিক্সা নেবে। শায়রি আবির স্যারকে কিছু গালি দিচ্ছে, কারণ সে প্রায় সবসময় মুস্কানের উপর দায়িত্ব দিয়ে নিজে গা বাঁচিয়ে চলে। শায়রিকে থামাতে মুস্কান বলল, ছাড়ো না আপু, ওনার মা অসুস্থ, এটা জানার পর মন মানসিকতা দেখে এই অল্প স্বল্প দায়িত্ব আমি পালন করি, ভালোই লাগে আমার। হুম, বুঝলাম। তা ইরা আন্টি যে গত কয়েক মাস ধরে এত অসুস্থ, তার প্রতি একটু মানবিকতা কি দেখাতে পারিস না? তারা বড়লোক মানুষ, অসুস্থ হলে হাজারটা কাজের লোক থাকে তাদের সেবা যত্ন করার, তাছাড়া তাদের আত্মীয় স্বজনের অভাব নাকি, শুধু শুধু আগ বাড়িয়ে আমি কেন যাব? আগ বাড়িয়ে না মুশু, ইরা আন্টি তোর সাথে অসংখ্যবার দেখা করতে চেয়েছে,
অসুস্থ হওয়ার পর থেকে আরো বেশি দেখা করতে চায়। তুই একবার অন্তত চেয়ে দেখতে পারিস? নিশ্চুপ হয়ে গেল মুস্কান। সামনে রিকশা পেতেই চুপচাপ রিকশায় উঠে বসল। শাহরি তার পাশে বসে রিকশাওয়ালাকে হুডি তুলে দিতে বলেই মুস্কানের দিকে তাকালো। বললো, আর মাত্র চারটা দিন মুসু, ইমন ফিরছে। তোর সব অপেক্ষার সমাপ্তি ঘটতে চলেছে। এবার অন্তত একটাবার দেখা করে আইর আন্টির সাথে। তাচ্ছিল্য সহকারে হাসলো মুস্কান। রিকশা চলছে তার গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তার ধারে দৃষ্টি নিক্ষেপ করে দীর্ঘ একটি নিঃশ্বাস ছাড়ল সে। এক ঢোক গিলে অদ্ভুত স্বরে বলে উঠল, অপেক্ষা শব্দটি ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর। অপেক্ষার শব্দটাই মিশে থাকে অজস্র অনুভূতি, আর এই অনুভূতিটা ভীষণ দামিও। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়েও এই অনুভূতিকে জব্দ করা যায় না। আমার এই অনুভূতি এতটা সস্তা নয় আপু। আমার আত্মমর্যাদা সম্পর্কে হয়তো তোমাদের এখনও কোনো অভিজ্ঞতা হয়নি। আমার ব্যক্তিত্ব এতটা সস্তা নয় যে ইমন চৌধুরীর জন্য অপেক্ষায় থাকবো। রাত প্রায় দূর ছুঁই ছুঁই, দশটা থেকে বিছানায় এপাশ ওপাশ করছে মুস্কান, তবুও ঘুমটা চোখে ধরা দেয়নি। যত দিন এগুচ্ছে পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে। তিনটা বছর যাবত একটু একটু করে নিজেকে তৈরি করেছে মুস্কান, অথচ মাত্র দুদিনই তার সমস্ত মনোবল প্রায় ভেঙে চুরমারি হয়ে গেছে। দুই দিন হয়ে এলো হৃদয় নামক স্থানটি বড্ড যন্ত্রণা দিচ্ছে তাকে। স্নায়বিক অবস্থা প্রচণ্ড রকমের খারাপ আছে। বক্ষস্থলের ভেতরে হৃৎপিণ্ড নামক যে জিনিসটি রয়েছে সেটিতে পচন ধরেছে তিন বছর আগেই। এখন বুঝি পচা আবর্জনার মতনই হৃৎপিণ্ডটুকু বের করে ডাস্টবিনে ফেলার সময় হয়ে এলো। বড্ড অশান্তি করছে হৃৎপিণ্ড নামক এই আবর্জনাটা। শোয়া থেকে উঠে বসল মুস্কান। এক ঢোক গিলে শুকনো গলাটা ভিজিয়ে নিয়ে বার কয়েক শ্বাস ছাড়ল। তারপর নিজ বক্ষস্থলের বামপাশে তাকিয়ে ডান হাতে চেপে ধরল বক্ষে। আমাদের হৃদযন্ত্র একটি নির্দিষ্ট ছন্দে স্পন্দিত হয়, এর নাম হার্টবিট বা হৃৎস্পন্দন। একজন সুস্থ মানুষের মিনিটে 60 থেকে 100 বার হার্টবিট হয়, কিন্তু মুস্কান ফিল করছে তার হার্ট মিনিটে 100 নয়, বরং 1000 বার বিট হচ্ছে। এমন হচ্ছে কেন তা? তার কি হৃদরোগ হলো? হৃদরোগ হয় কী করে? ফুলে পচন ধরলে সে ফুলে কি সুবাস ছড়ায়? ছড়ায় না তো, তবে দুর্গন্ধ ছড়ায়। তাহলে যে হৃদয়ে পচন ধরে সে হৃদয়ে আবার রোগ বাসা বাঁধে কী করে? নিশ্চয়ই দুর্গন্ধ ছড়াচ্ছে, কিন্তু সে কেন পাচ্ছে না সে দুর্গন্ধ? তার ভেতরে সব দুর্গন্ধ গোমট হয়ে গিয়ে অশান্তি সৃষ্টি করছে। বক্ষস্থল থেকে হাত সরিয়ে বিছানা থেকে উঠে সেন্টার টেবিলে থেকে গ্লাসে পানি ভরে ঠকঠক করে পানি খেয়ে নিল। ফোন কোথায় মনে হতেই বেজে উঠল ফোন। বুকের ভেতরটা কেমন ছেদ করে উঠল। ধীরবায় বিছানায় গিয়ে বসে বালিশের পাশ থেকে ফোন ওঠাতেই থরথর করে কাঁপতে শুরু করল হাত। এর কারণ একটাই, নাম্বারটি বাংলাদেশি নয়। প্রায় ছুঁড়ে বিছানায় ফেলল ফোনটি। নিমিষে চোখ দুটো জলে ভরে উঠল। শুধু বক্ষস্থল নয়, সারা অঙ্গে অদ্ভুতভাবে কম্পন ধরে গেল তার। চোখ মুখ খিঁচে বসে দু হাতে মুখ চেপে হাও মাও করে কেঁদে উঠল। অভিমানের পালা কতখানি ভারী হয়েছে তা হয়তো মুস্কান নিজেও জানে না, তবে জানে সে মানুষটি যাকে কেন্দ্র করে এই অভিযান। মুস্কান হয়তো এইটাও জানে না তিনটে বছরে ইমন চৌধুরীকে ঠিক কত শত আঘাত সে করেছে। আর মাত্র একটি দিন এবং একটি রাতের অপেক্ষা, তারপর ইমন চৌধুরী পই পই করে সব হিসাব বরাবর করবে। চোখের নিমিষেই কেটে গেল আরও দুটো দিন। ভার্সিটি থেকে বেরিয়ে একটু লাইব্রেরি গিয়েছিল মুস্কান। পছন্দসই দুটো উপন্যাস বই কিনে ব্যাগে ঢুকিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে রিক্সা নেবে, এমন সময় পেছন থেকে রেখে উঠল মিতুল। মুস্কান রিক্সা না উঠে পেছন ঘুরে দাঁড়াল। হ্যাঁ, সজ্জল চেহারাটি মেলে ধরে এগিয়ে গেল মিতুল। মুস্কান ঈষৎ হেসে প্রশ্ন করল, আপনি এখানে? এই তো, ভাগ্নির জন্য সৈয়দ আব্দাল আহমেদ সংকলিত চিরকালে ছড়া কবিতা বইটি কিনে নিলাম। সামনে ওর বার্থডেতে কী গিফট করব কী গিফট করব ভাবতে ভাবতে এটাই মাথায় এলো। মৃদু হাসলো মুস্কান, নম্র সুরে বলল, ও আচ্ছা, তুমি বই কিনলে বুঝি? দেখেছেন নিশ্চয়ই, ধাতস্থ হয়ে উত্তর দিল মিতুল। হ্যাঁ দেখেছি। বলছিলাম মুস্কান মুন্নি তোমায় সেদিন কিছু বলেছে? মুখভঙ্গি একেবারে পাল্টে গেল মুস্কানের। তৎক্ষণাৎ মনে পড়ে গেল সেই দিনের কথা। গত সপ্তাহে ডান্স ক্লাসে মুন্নি তাকে বলেছিল মিতুল, অর্থাৎ মুন্নির মামা, তাকে পছন্দ করে। ফাইনাল এক্সামটা হয়ে গেলেই জবে ঢুকবে এবং বিয়ের প্রস্তাব পাঠাবে তার বাসায়। বিষয়টা নিয়ে তা তেমন মাথা ব্যথা ছিল না। মিতুল আসে একই ভার্সিটির স্টুডেন্ট, সিনিয়র বড় ভাই, বাসা পাশের উপজেলাতেই। একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করতেই পারে, পছন্দের ভিত্তিতে বাসায় বিয়ের প্রপোজালও পাঠাতে পারে। এসব ঘটনা খুবই স্বাভাবিক, তাই এ বিষয় নিয়ে বিন্দু পরিমাণ সমস্যা তার নেই। কিন্তু সমস্যাটা ঘটেছে অন্য জায়গায়। মিতুলকে যথেষ্ট বুদ্ধিমান এবং জ্ঞানীমান মানুষও ভেবেছিল মুস্কান। অত্যাধিক লম্বা মানুষের বুদ্ধি যে হাঁটু নিচে পড়ে থাকে তার প্রমাণ বহুবার পেয়েছে সে, নতুন করে আবারও পেল মিতুলের মাধ্যমে। তাই ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে মিতুলের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকালো মুস্কান। অত্যন্ত নম্রতা বজায় রেখে বলল,
যুগটা অনেক বেশি আপডেট এবং ইউনিক হয়ে গেছে, তাই না? মা চাচিদের বলতে শুনেছি বিয়ের প্রপোজাল নাকি ছেলের পরিবারের মেয়ের পরিবারের মুরব্বীদের দেয়, কিন্তু মামার হয়ে ক্লাস টুতে পড়া ভাগ্নি যে বিয়ের প্রপোজাল দিতে আসে, সিরিয়াসলি এমন ঘটনা কখনো শুনিনি বা দেখিনি। প্রচন্ড লজ্জা পেল মিতুল, লজ্জায় কপাল ঘেমে উঠল তার, কপালের সে ঘামগুলো চোয়াল বেয়ে পড়ছিল। মুস্কান এক ঝলক মিতুলের অবস্থা দেখে নিয়ে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনার থেকে এমন কিছু আশা করিনি মিতুল ভাই। বাচ্চা মেয়েটাকে দিয়ে এসব আপনি না বললেও পারতেন, আপনি আমায় পছন্দ করেন তা সোজা সাপটা আমাকে বললেই পারতেন। সে যাই হোক, পছন্দের কথা আমি জেনে গেছি, বাট আই হ্যাভ নাথিং টু ডু। আপনি যেহেতু ভেবে রেখেছেন জবে ঢুকে বাসায় বিয়ের প্রপোজাল দেবেন, সো সে পথেই থাকুন, আসি, আমার দেরি হয়ে যাচ্ছে, ভালো থাকবেন। কথাগুলো বলেই রিকশায় উঠে বসলো মুস্কান। মিতুল সিরিয়াস ভঙ্গিতে মাথা ঝাঁকিয়ে বিদায় জানালো মুস্কানকে। রিকশায় বসেই চোখ মুখে বিরক্তি ফুটিয়ে তুলল মুস্কান, দুহাত সমানতালে কচলাতে কচলাতে বিড়বিড় করে কিসব বলতে শুরু করলো। মেজাজ তার প্রচন্ড খিঁচে গেছে, তার সাথে আজ আই ঘটুক না কেন, সব কিছুর পেছনে শুধুমাত্র একটা মানুষই দেয়। আজ তার হাজারটা বিয়ের প্রস্তাব আসুক বা প্রেমের প্রস্তাব আসুক, অন্যান্য মেয়েদের ক্ষেত্রে এটি স্বাভাবিক বিষয় হলেও তার ক্ষেত্রে এটি প্রচণ্ড অস্বাভাবিক বিষয়, কারণ এসবের পেছনে দায়ী শুধু একটি মানুষই, আর সে হলো মিস্টার ইমন চৌধুরী। ওই মানুষটার জন্য তার কৈশোর ধ্বংস হয়ে গেছে আর যৌবনের শুরুটা প্রায় নরকেই পরিণত হয়ে গেছে। বাড়ি ফিরে গোসল সেরে খেতে বসেছে মুস্কান, এমন সময় মুরাদ স্কুল থেকে বাড়ি ফিরল, বেশ উদ্ভাসিত মুখে মুস্কানের দিকে তাকিয়ে বলল, কিরে তিনটা বাজে আর খাবার এখন খাচ্ছিস, কতবার বলতে হবে খাবার অনিয়ম করিস না, সকাল বিকাল গ্যাস্ট্রিকের ওষুধ না খেলেই তো বুকে ব্যথায় অবস্থা খারাপ হয়ে যায়, নিজের প্রতি এটুকু যত্নশীল হওয়াই তো উচিত। শার্টের বোতাম খুলতে খুলতে কথাগুলো বলে সোফায় বসলো মুরাদ, গলা উঁচিয়ে রিমি বলে ডাকতেই ভেজা চুলে গামছা বাঁধা অবস্থায় রুম থেকে বেরিয়ে এলো রিমি, গ্লাসে পানি ভরে মুরাদকে দিয়ে ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিল, তারপর এসে বসলো মুস্কানের পাশে। মুস্কান চুপচাপ খেয়েই যাচ্ছে, ভাই এতগুলো কথা বলল অথচ সে টু শব্দটিও করল না, একটা সময় তার মুখে খই ফুটত, আর আজ কত চেঞ্জ। মুরাদ গায়ে শার্ট খুলে সোফার এক পাশে রেখে রিমির উদ্দেশ্যে বলল, আজ রাতে আব্বার সাথে বা মুসুর সাথে ঘুমাস। রিমি মুরাদের দিকে তাকাতেই মুরাদ ইশারা করলো কিছু বলতে, রিমি চোখ বোঝার ভঙ্গি করে হ্যাঁ সূচক ইশারা করে আনচোখে মুস্কানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তা তোমাদের আসতে কটা বাজবে? সন্ধ্যার পরে আমি আর দিহান বেরিয়ে যাব, এই ধর মাঝরাতে বা ভোর রাত হবে। ইমন কিন্তু বলে দিয়েছে ফার্স্ট এ বাড়িতেই আসবে, ইরা আন্টিও এ নিয়ে দ্বিমত পোষণ করেনি। গলায় খাবার আটকে গেল মুস্কানের, তবুও মুরাদ এবং রিমিকে কিছু বুঝতে দিল না, বাম হাত বাড়িয়ে গ্লাসে পানি ভরে খেয়ে নিল, তারপর অর্ধেক প্লেট ভাতেই পানি ঢেলে হাত ধুয়ে সোজা নিজের রুমে চলে গেল। রিমি হতভম্ব হয়ে মুখ দিয়ে শুধু উচ্চারণ করল, মুসু। মুরাদ উদ্বিগ্ন হয়ে কয়েকবার মুস্কানের নাম ধরে ডাকল, তারপর রিমিকে বলল, ধুর খাওয়াটাই নষ্ট করে দিলাম, খাওয়া কমপ্লিট হলেই বলা উচিত ছিল, তুই কেন আমার সাথে তাল মিলালি, ইশারায় বলতে পারতিস, খেয়ে নি। কপট রাগ দেখিয়ে বসা থেকে উঠে নিচ রুমে চলে গেল মুরাদ। রিমি ভ্যাবাচাকে খেয়ে গেল ভাই বোনের কাণ্ড দেখে, দুহাত কোমরে রেখে চিন্তিত ভঙ্গিতে বলল, যা বাবা আমি আবার কি করলাম। সন্ধ্যা থেকে বাড়িতে রান্নাবান্নার তোড়জোড় চলছে, বাড়ির পরিস্থিতি দেখে প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেল মুস্কান। দীর্ঘদিন যাবত তার মা অসুস্থ, ডায়াবেটিস প্লাস হাই প্রেশারের রোগী, ইমন আসছে এবং তাদের বাড়িতেই প্রথম আসবে, তা শুনে মুস্কানের মা মরিয়ম আক্তার কতটা খুশি হয়েছে তা কেবল আজ তার মুখের দিকে তাকালেই টের পাওয়া যাবে। মায়ের এবং দীপ্তিমান মুখশ্রী দেখে শান্তি লাগছে মুস্কানের, কোনোভাবেই সে শান্তি এবং মায়ের মুখের হাসিটুকু নষ্ট করতে মন চাইছে না, সে যদি রাগ দেখিয়ে কিছু বলতে চায় তাহলে হয়তো মায়ের হাসিটা বিলীন হয়ে যাবে, সেই সাথে দুশ্চিন্তায় দ্বিগুণ অসুস্থ হয়ে পড়বে। দীর্ঘ শ্বাস ছাড়ল মুস্কান, মাথা যন্ত্রণা করছে খুব, সেই সাথে বুকের ভেতর বড্ড অশান্তির সৃষ্টি হয়েছে। রাত তখন আটটা বাজে, সন্ধ্যায় খিদে পেলেও বাড়িতে এলাহে আয়োজন দেখে কাঙ্ক্ষিত পুরুষটির আগমনী গানের সুরে খিদে জিনিসটার কথাই ভুলে গেল মুস্কান। বসার ঘরে গিয়ে গ্লাসে পানি ভরে নিজ রুমে গিয়ে একটা স্লিপিং পিল খেয়ে নিল। গত কবছরে ঘুমের সঙ্গে যুদ্ধ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় ঠিক তখনই এই অস্ত্রটির মাধ্যমেই ঘুমকে বসে আনে সে, আর যদি ঘুমকে সে বসে না আনে উত্তেজনায় ছটফট করতে করতে হয়তো মরেই যাবে, সেই সাথে বাড়ির সকলের অত্যাধিক বাড়াবাড়ি দেখে নিজেকে নিয়ন্ত্রণ করাও কষ্টকর হয়ে যাবে, আবার দেখা যাবে সেরা অভিনেতার অভিনয় দেখে তার ছোট্ট হৃদয়ে বিক্ষোভ শুরু হয়ে যাবে, এত এত সমস্যা মোকাবিলা করার ক্ষমতা তার নেই, তাই এসব সমস্যাযুক্ত পরিবেশ থেকে নিজেকে শতহাত দূরে রাখারই ক্ষুদ্র প্রচেষ্টা করল মুস্কান।
চারিদিকে ভেসে আসছে ফজরের আজানের ধ্বনি। রাতের বিদঘুটে অন্ধকারে প্রচণ্ড ভয় হয় মুস্কানের। রাতের আকাশে চন্দ্রের বিস্তৃত আলোটুকু কখনো একা উপভোগ করেনি সে। বাইরে যতই সকলের সম্মুখে নিজেকে শক্তিশালী মানবী রূপে প্রকাশ করুক না কেন, ভেতরে সে একেবারে মাখনের মতন। হাড় তার ভীষণ দুর্বল, টুকটাক কিছু বিষয়ে প্রচণ্ড রকমের ভয় পায় সে। তবে সবচেয়ে বেশি যে বিষয়ে ভয় পায় সেইটি হলো ভূত।